আগে করার কীর্তন দেখলে ভক্তি থাকতো মনে, আগে করার কীর্তন দেখলে ভক্তি থাকতো মনে। আর কলিযুগের এই কলির কীর্তন দেখতে হলে দেখতে হবে হাঙ্গামা বা অর্কেস্টার ভেবে, কারণ এটা তো আর কীর্তন নয়, এটা তো গরিবের হাঙ্গামা। হ্যাঁ, ইংরেজরা করছে আসল কীর্তন আর আমরা কীর্তনের নামে করছি হাঙ্গামা। তো কি বুক ভাই লোক, সবাই ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের এমন একটা টপিক নিয়ে কথা বলছি যে টপিকটা নিয়ে কথা বলতে গিয়ে আমাকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, আমাকে টোটাল 10 বারেরও বেশি ভাবতে হয়েছে। কারণ ভাই আজকে কোনো রোস্টিং ভিডিও হবে না, আজকের আমার কিছু কথা তোমাদের সামনে শেয়ার করব। তো চলো বন্ধুরা, না বকে বেশি ভাট, আজকের ভিডিও গেট লেস স্টার্ট। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে হাত জোড় করে অনুরোধ, আমি কোনো ভগবান বা কোনো দেবতাকে ছোট করছি না, আমি শুধু আমার কথা রাখছি। তো সব ধর্মের সব ঠাকুরের আশীর্বাদ নিয়ে, সব ধর্মের সব ভগবানের আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের টপিকের নাম হলো ডিজে কীর্তন। হ্যাঁ, ডিজে কীর্তন। তোমরা ডিজে কীর্তন কোনোদিন শুনেছো? শুনোনি? ইউটিউবে সার্চ করো ডিজে কীর্তন, দেখবে তোমাদের সামনে কত কিছু চলে আসবে। ডিজে কীর্তন একটা ভিডিও দেখাই তাহলে তোমাদেরকে, দেখো। দেখলে তো তোমরা দেখলে তো ভিডিওটা, কোন দিক দিয়ে মনে হচ্ছে যে এটা কীর্তন? শুধু হরে কৃষ্ণ আর কৃষ্ণ হরে বললেই তো আর এটা কীর্তন হয়ে যায় না, কীর্তন একটা আলাদা মর্ম আছে বস। এখানে তুমি দেখা হ্যায় পহেলি বারের সুর লাগিয়ে দিবে আর হরে কৃষ্ণ করলে কি আর সেটা কৃষ্ণ নাম হয়ে যায়? কখনোই না ভাই। অর্কেস্ট্রা যদি ভাড়া করে নিয়ে আসতো তাহলেই না হয়ে যেত, কারণ সেই একই রকমের গলা, সেই একই রকমের মিউজিক, শুধু নামটাই আলাদা। ইয়াহি নাই আবি অর শুনিয়ে। গানটা অব্দি তো তবুও ঠিক ছিল, কিন্তু এখানে ড্যান্সটা যেটা দেখলে এটা তো হাঙ্গামার ড্যান্সের থেকেও কিছু খারাপ না। কারণ ভাই হাঙ্গামাতে যেরকম নাচে ঠিক তেমনই নাচছে, যদি খোলাখুলি থাকতো তাহলে তো পুরো বোঝাই যেত যেটা কীর্তন নয়, এটা হাঙ্গামা হচ্ছে ভাই। এরা আবার কারাবার টাকাও পুরস্কার দিয়েছে, আরো ইয়ং ছেলেরা উফ আহ করে চেঁচাচ্ছে, চেঁচাবেই তো, কারণ ইয়ং ছেলেরা তো দেখতে যাবেই। আর এগুলোকে যে কারা দেখে কে জানি ভাই, কারণ ভাই ইউটিউবে অলরেডি আমি দেখছি 2 মিলিয়ন 3 মিলিয়ন 5 মিলিয়ন অব দি ভিউ, মানে বুঝতে পারছো? বাবা 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 বাহ, কৃষ্ণ নামে কিরকম পোঁত বাঁকি বাঁকি নাচছে, কিরকম বুক তুলে তুলে নাচছে, এইগুলো কি আর কৃষ্ণ নাম? কৃষ্ণ নামের আলাদা একটা মর্যাদা আছে, কৃষ্ণ নাম ভেতর থেকে আসে, হাঙ্গামা নয় এটা। না না, তোমরাই বলো তো কোন দিক দিয়ে দেখে মনে হচ্ছে যে এটা কৃষ্ণ নাম বা কীর্তন, কোন দিক দিয়ে দেখে মনে হচ্ছে কি? কিন্তু হ্যাঁ, এটা দেখে মনে হচ্ছে যে ঠাকুরের একটা মন্দিরের উপরে নাচটা হচ্ছে, তবে ড্যান্স দেখে মনে হচ্ছে এটা কৃষ্ণ নাম নয় বা কীর্তন নয়, এটা পুরোপুরি হাঙ্গামা। কারণ ভাই হাঙ্গামার মেয়েরাই তো এইভাবে নাচে, হাঙ্গামার ছেলেরাই তো এইভাবে নাচে। আমার মনে হয় যারা অর্গানাইজ করেছে না এই যে কীর্তন টিমটাকে, মানে যারা ভাড়া করতে গেছিলো, তারা হয়তো হাঙ্গামা ভাড়া করতে গেছে আর দেখতে পেয়েছে কীর্তন টিম, তাই হাঙ্গামা না ভাড়া করে করে নিয়েছে কীর্তন। এবার যখন চলে আসে তখন বলছে যে হাঙ্গামা করতে হবে, তো এবারে তারা কি করবে, তাদেরকে তো হাঙ্গামা করতেই হবে। এদিকে কৃষ্ণ নাম, এদিকে হাঙ্গামা, দুটোকে জয়েন করে দিয়েছে কীর্তন হাঙ্গামা। নামটা কি এরকম শুনতে ভালো লাগছে না একটু? হ্যাঁ, এটাই হলো আমাদের কলিযুগের কীর্তন। তো এই কলিযুগের কীর্তন তোমাদের দেখে কেমন লাগলো আর শুনে কেমন লাগলো সেটা জানিও, তোমাদের পাড়ায় কি হয়েছে এরকম কলিযুগের কীর্তন কিনা সেটা জানিও, কারণ আমাদের পাড়ায় এখনো অবধি হয়নি, আর আশা করি এইরকম কীর্তন আমাদের পাড়ায় হবেও না বা আমাদের গ্রামে কোনোদিন হবেও না। একটা কথা আছে না যে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, তাই কীর্তন না হলেও চলবে, কিন্তু ওরকম হাঙ্গামা কীর্তনের আমাদের তো দরকার নেই। আর যারা করছে হয়তো তারা নিজেদের পেট চালানোর জন্য করছে, কিন্তু এইগুলো দেখা প্রমোট করা উচিত নয়, এটা আমার পার্সোনালি ওপিনিয়ন। তোমাদের কি মনে হয় সেটা অবভিয়াসলি সবাই কমেন্ট করে জানিও ভাই, এটা আমাদের কাছে সত্যি খুব খারাপ। কারণ যেখানে ইংরেজরা আমাদের সভ্যতাকে কপি করছে, ইংরেজরা যেখানে আমাদের কৃষ্ণকে নিয়ে আমাদের কীর্তন নিয়ে এত মাতামাতি করছে, আমরা আমাদের নিজেদের সভ্যতা ভুলে যাচ্ছে, ঠিক নয় কি? তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এতটুকুই। আর হ্যাঁ, এটা কাউকে হেট করার জন্য নয়, পার্সোনালি কেউ নেবে না, আমি নিজেও হিন্দু আর
আমি কাউকে খারাপ বলছি না, সবাই সব জায়গাতে যে যার কাছে সেই ভালো। ঠাকুর মনে হয় চাইনি যে আমি এই ভিডিওটা বানাই, কারণ কালকের ভিডিও বানাতে বানাতে ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছিল, যার জন্য আজকে সকালে ভিডিওটা বানাতে হচ্ছে। তো হ্যাঁ, এই ভিডিওটা কাউকে হেট করার জন্য নয়, শুধুমাত্র তোমাদের এন্টারটেন তো নয়, কিছু কথা শেয়ার করলাম তোমাদের সঙ্গে আজকে। তো আজকের মতো ভিডিও এতটুকু, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই। আর হ্যাঁ, তোমরা কমেন্ট করতে ভুলে যাও, কমেন্টটাকে করে দিও। আর ভিডিওটা হাসির ছিল না আমি জানি, তবুও একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। তো সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওটা হাসির হবেই, পরের ভিডিওটা রোস্টিং হবেই। তো আজকের মতো বাই বাই। Hey, man.